আসসালামু আলাইকুম। ভালো আছে নিশ্চয়ই সবাই? লন্ডনে অনেক ঠান্ডা, অনেক দিন থেকেই খুবই ঠান্ডা, এবং কয়েক বছর পর এবারেই স্নো পড়লো, এবং হঠাৎ করে রাতে স্নো পড়লো। সারাদিনে অনেক কুয়াশা ছিল, মানে একদম কুয়াশায় অন্ধকার ছিল, বাট রাতে হঠাৎ করে স্নো পড়লো এবং গাছপালা রাস্তা সব কিছুই ঢেকে গেছে, মানে কোনো কিছুই আলাদা করে চেনার মতো অবস্থা নেই। গাড়ি টাড়ি সব মানে কভার হয়ে গেছে সাদা বরফে, তবে ঠান্ডা খুব একটা নেই, যেহেতু স্নো পড়লে ঠান্ডাটা একটু কমে, আবার স্নো যখন শেষ হয়ে যায় তখন ঠান্ডাটা থাকে। তো খুব ভালো লাগছিল, ভালো লাগছে এখন, দেখতে ভালো লাগে আসলে, সব কিছু সাদা হয়ে যায়, স্নোটা সবাই উপভোগ করে, দেখতে খুব ভালো, কিন্তু অনেক সময় ঠান্ডা মানে ঠান্ডা পড়ে যায় স্নোর পরে, এবং যে অনেকটাই স্লিপ করার মতো পরিস্থিতি হয়, হাঁটতে চলতে গাড়ি চালাতে অনেক সাবধানে চালাতে হয়, কারণ রাস্তায় একবার স্লিপ করলে তো খবর আছে জানিনি সবাই। আমি যাওয়াত আজকে একটু এনজয় করলাম, যদিও অনেক ব্যস্ততা এবং অসুস্থতার মধ্যে থেকেও একটুখানি স্নো দেখে ভালো লাগলো। অনেক বছর পরে আমি যখন লন্ডনে এসেছিলাম তখন একবার এরকম স্নো পেয়েছি, আর এবার পেলাম, আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আর এই তো মনে হয় ভালো লাগবে আপনাদের, কারণ ভিডিওটা করা আপনাদের জন্যই, আর আমার তো দেখতে খুবই ভালো লাগে, আর আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি, কিন্তু এবার অনেক বছর পরে স্নোটা প্রতিবারে একটু একটু করে পড়ে, বাট এইভাবে অনেক বছর পরে, যে আমি আসার পরে একবার পেয়েছিলাম 2010-এ মনে হয়, 10-এ কি 11-তে, খুব ভালো লাগছে দেখে। হয়তো তারপরে ঠান্ডাটা যদি কেটে যেত তাহলে ভালো হতো, ঠান্ডা এখন স্নোর মধ্যে ঠান্ডা একটু কম, কিন্তু স্নো শেষ হলে আবার ভয়াবহ ঠান্ডা থাকে, তো সেই ঠান্ডাটা অতিক্রম করাটা খুব টাফ হয়ে যায়, এবং স্নো পরে যে সিচুয়েশান তৈরি হয় সেটাও অনেক কষ্ট হয়ে যায়। আর একটু অন্ধকার এই জায়গাটা, বাট দেখতে পাচ্ছি নিশ্চয়ই, তো এই এই মুহূর্তে এইটা যখন পড়া শুরু হয়েছে ঠিক সেই সময়কার দৃশ্য, একটু রাস্তায় যে তখন মাত্র শুরু হয়েছে, আর এটা হচ্ছে যখন খুবই ভয়াবহ অবস্থা পড়ছে, মানে কিছুক্ষণের মধ্যেই, হাফ এন আওয়ারের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সব সাদা হয়ে গেছে এবং গাড়িগুলো সব ঢেকে গেছে, সাদাই ঢেকে গেছে সব গাছপালা রাস্তা, হাফ এন আওয়ারের মধ্যেই, মানে এত জোরে পড়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সব গাছ সাদা হয়ে গেছে, গাছের মাথা আর সবুজ দেখা যাচ্ছে না, এবং এখানে প্রচুর গাড়ি চলার কারণে রাস্তাটা সাদা হয়ে আছে, বাট এই যে দেখেন মানে পুরা বরফ, 1 ইঞ্চি থেকেও বেশি হবে মনে হয়। এটা আমার বাসায়, মানে বাসার ভিতরে আর কি, গেটের ভিতরে রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তা দেখা যাচ্ছে না, সব সাদা, সাদার উপরে বরফের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, হ্যাঁ গাড়িগুলো আর কিছুই দেখা যাচ্ছে না। এটা আমার রুমের উপর থেকে নেওয়া, এখানে অনেকে আবার বরফ নিয়ে খেলে, আমরা নিজেরাও পছন্দ করি বরফ নিয়ে খেলতে, আর ঠান্ডা লাগে না, মনে হয় হবে যে ঠান্ডা লাগছে বরফে ঠান্ডা, বাট আসলে বরফ মানে হাত দিলে ঠান্ডা লাগে না। স্নো বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই একদম পুরো ঢেকে গেল চোখের পলকে। এই তো আজকে এইটুকুই, ভালো থাকবেন, আর ঠান্ডাটা যাতে কেটে যায়, কম ঠান্ডা লাগে, আমাদের জন্য দোয়া করবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।